হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল বাংলা এডুকেশন। তো অল বাংলা এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ড, আজকে আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তো ভিডিওটি কেউ মিস করবে না। তো আজকের এই ভিডিও থেকে আপনি খুব সহজে শিখতে পারবেন যে ফেসবুকের নাম কিভাবে আমরা পরিবর্তন করব। অনেকেই আছে ফেসবুকের নাম চেঞ্জ করতে পারে না, সেই জন্য আবার একটি নতুন অ্যাকাউন্ট খোলে। তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি এই ভিডিও থেকে খুব সহজে শিখতে পারবেন ফেসবুকের নাম কিভাবে আপনি পরিবর্তন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দিন। তো ফেসবুকের নামটি পরিবর্তন করতে হলে প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তারপর আপনি এখান থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন, তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন, এরপর সেটিং অপশানে একবার ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান অপশানে ক্লিক করবেন, এরপর এখানে নেম দেখতে পাবেন, তো নেমের উপরে ক্লিক করবেন। তারপর আগের যে নাম ছিল আপনি এখান থেকে নামগুলি কেটে দিয়ে নতুন নাম লিখবেন। তো এখানে প্রথমের ঘরটিতে আপনাকে নাম দিতে হবে, তো আমি এখানে একটি নাম দিচ্ছি। তারপর আপনার যদি কোনো মিডিল নাম থাকে তাহলে আপনি মিডিল নেম দেবেন। তারপর আপনি এখানে লাস্ট নেম দেবেন, তো আমি এখানে একটি লাস্ট নেম দিয়ে দিচ্ছি। আর আপনি যদি 60 দিনের মধ্যে নামটি চেঞ্জ করেন তাহলে আর চেঞ্জ হবে না, আপনি আবার 60 দিন পর নামটি চেঞ্জ করতে পারবেন। তো নামটি দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে রিভিউ চেঞ্জ অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে হবে, তো আপনি এখানে ফেসবুকের পাসওয়ার্ডটি দিবেন। এরপর আপনি সেভ চেঞ্জ অপশানে ক্লিক করবেন। সেভ চেঞ্জ অপশানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার নামটি পরিবর্তন হয়ে যাবে। তো ফ্রেন, আশা করছি এই ভিডিওটি দেখে আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।